লকডাউনের জেরে একের পর এক সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা কখনো বাড়ি ফেরার সমস্যা কখনো বা কাজে দক্ষতা অনুযায়ী শ্রমিকদের কর্মসংস্থান করতে এবার নয়া পন্থা অবলম্বন করেছে কেন্দ্র শ্রমিকদের জন্য বিশেষ অ্যাপ আনার ভাবনা চিন্তা করছে মোদী সরকার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান করতে মঙ্গলবারই কেন্দ্র রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট দক্ষতা অনুযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশকেই মান্যতা দিয়ে মুশকিল আসন করতে মাঠে নামল মোদী সরকার পরিযায়ীদের জন্য বিশেষ প্রকল্পের ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার শোনা যায় লকডাউনের জেরে শ্রমিকদের ক্ষতে মলমের প্রলেপ দিতে প্রধানমন্ত্রী একটি অ্যাপ আনতে চলেছেন জানা যায় এই অ্যাপটি শ্রম দপ্তরের সঙ্গে যুক্ত থাকবে এতেই তাদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতার কথাও উল্লেখ করা থাকবে এর ফলে নিজ নিজ যোগ্যতায় কাজ পাবেন শ্রমিকেরা সমস্যা হলো এই পরিযায়ী শ্রমিকেরা সকলেই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাহলে এই বিশাল পরিমাণ শ্রমিককে কীভাবে এক জায়গায় আনা সম্ভব সেক্ষেত্রে প্রতিটি রাজ্যকে গুরুদায়িত্ব পালনের ভার দেওয়া হবে কেন্দ্রীয় শ্রম দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে রাজ্য নিয়মিত যোগাযোগ রাখবে